বাংলাদেশের প্রথম কুখ্যাত সিরিয়াল কিলার রসু খাঁ, যার ইচ্ছাই ছিল 101 জন নারীকে হত্যা করে সন্ন্যাস বেশ ধারণ করার, কিন্তু একটি ফোন কল তার সমস্ত ইচ্ছাকে নষ্ট করে দেয়। 2007 সাল থেকে 9 সাল পর্যন্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ অজ্ঞাত 6 জন নারীর লাশ উদ্ধার করে। 2009 সালে পারভিন নামে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ফরিদগঞ্জ থানার পুলিশ। এই নারীগুলোকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়। পারভিন হত্যার পরেই পুলিশের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন আসে এবং সে পুলিশকে জানায় যে পারভিনের খুনিদেরকে, কিন্তু তারপরেই পুলিশ সেই মোবাইল ফোনটি বন্ধ পায়। কয়েকবার চেষ্টার পর পুলিশ যখন সিমটি বন্ধ পায়, তখন পুলিশই বুঝতে পারে যে ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তি ফোনটি করেছিল সেই পারভিন হত্যা আসামি। পুলিশ একজন নারী সোর্সকে এই কাজে অবহিত করে। এক মাস পরে নারী সোর্সটি পুলিশকে অবহিত করে। এক মাস পরে পুলিশ ওই নাম্বারে ফোন দিলে জানতে পারে যে ফোনটি এসেছিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারের এক ব্যবসায়ী তাজুল নামে এক লোকের নিকট থেকে। পরে পুলিশ তাজুলকে আটক করলে সে জানায় রসু খাঁ ও মিজান নামে দুই ব্যক্তি চাঁদপুরের ফরিদপুর উপজেলার কাছারি মসজিদ থেকে এক রাতে 11টি ফ্যান চুরি করার সময় সে ও নৈশ প্রহরী দেখে ফেলে এবং হাতে নাতে আটক করে। তখন সে রসু খাঁর কাছ থেকে সিমটি কেড়ে নেয় এবং 100 টাকায় বিক্রি করে দেয়। পুলিশ নিশ্চিত হয়ে যায় যে ফোনটি করেছিল সেই হত্যাকারী ছিল রসু খাঁ। 2009 সালের 7ই অক্টোবর পুলিশ গাজীপুরের টঙ্গীর মিরাজপাড়া থেকে রসু খাঁকে অ্যারেস্ট করে এবং রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পর রসু খাঁ 11 জন নারীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। কিন্তু কেনই বা এই বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার 101 জন নারীকে হত্যার উদ্যোগ নিয়েছিল এবং কি বা তার পরিচয় জানবো আজকের এই ভিডিওতে। রসু খাঁর ভালো নাম ছিল রশিদ খান এবং তার বাবা দরিদ্র ক্ষেত মজুর আবুল হোসেন ওরুফে মনু খাঁ। রসু খাঁর দুই ভাইয়ের মধ্যে এক ভাই নিরুদ্দেশ এবং এক বোন জর্ডানে প্রবাসী। তার বাবার মৃত্যুর পর তাদের 35-30 শতক নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ বাধে। এর আগে রসু খাঁর এক মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটির ভাই রসু খাঁর হাত ভেঙে দেয়। পরবর্তীতে রসু খাঁর বিয়ে হয় এক মেয়ের সাথে, কিন্তু ঘটক রসু খাঁকে সেই মেয়েকে দেখায়নি। বাসর রাতে রসু খাঁ বুঝতে পারে যে তার স্ত্রীর ডান চোখ অন্ধ। তার মনে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার মনে হয়েছিল যে তার সাথে বড় রকমের প্রতারণা করা হয়েছে এবং এর জন্য কি রসু খাঁর মনে ক্ষোভ নিয়েছিল নারীদের প্রতি। তারপরেও 2 বছর স্ত্রীর সাথে রসু খাঁ ঘর করে, কিন্তু 2 বছর পর স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে তালাক না দিয়েই রসু খাঁ তার শালিকা রিনাকে নিয়ে গাজীপুরের টঙ্গীতে চলে আসে এবং রিনা সেখানে গার্মেন্টসে কাজ নেই। সেই সুবাদে রসু খাঁর পরিচয় হয় গার্মেন্টস কর্মীদের সাথে। সেই গার্মেন্টস কর্মীর এক মেয়ের সাথে রসু খাঁর পরিচয় ঘটে এবং তারপরে প্রণয়, কিন্তু সেই মেয়েটি নতুন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। রসু খাঁ মেয়েটিকে বোঝাতে গেলে সে মেয়েটি তার নতুন প্রেমিক এবং তার দলবলকে নিয়ে তাকে অনেক মারধর করে। আর তখন থেকে রসু খাঁ সিদ্ধান্ত নেয় যে 101 জন নারীকে হত্যা করবে। রসু খাঁ নারী হত্যা ছাড়াও চুরি, ডাকাতি, বোমা হামলা, বিভিন্ন সন্ত্রাসী কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু তার প্রধান পেশা ছিল চুরি করা। রসু খাঁর বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়। 2008 সালে রসু খাঁ সাদিয়া হত্যার কথা স্বীকার করে। 2015 সালে আদালত রসু খাঁকে মৃত্যুদণ্ডের আদেশ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী। 2018 সালে পারভিন হত্যা মামলায় ফাঁসির আদেশ দেন চাঁদপুরের নারী ও শিশু আদালতের বিচারপতি আব্দুল মান্নান। রসু খাঁ যে 11 জন নারীকে হত্যার আগে ধর্ষণ করেছিল তাদের সকলেরই বয়স ছিল 17 থেকে 35-এর মধ্যে এবং সকলে ছিল গার্মেন্টস কর্মী।